রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংস্কৃত অনার্সের সেকেন্ড সেমিস্টারের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন উপস্থাপন করতে চলেছি। এর পূর্বের ভিডিওটিতে আমি CC3 একেবারে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করে দিয়েছি, আজকে উপস্থাপন করতে চলেছি CC4 লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন। যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু সেকেন্ড সেমিস্টার সংস্কৃত অনার্সে পড়ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। চলে আসুন, সেকেন্ড সেমিস্টার সাজেশন 2023 CC4, অর্থাৎ CC4 আপনি জানেন যে টোটালটাই রয়েছে শ্রীমদ ভাগবত গীতা, সেখানে লং প্রশ্ন করতে হয় 10 নম্বরের 2টি, 20 নম্বর। কোন কোন প্রশ্নগুলোকে লং প্রশ্ন হিসেবে আপনি নির্বাচন করবেন, চলে আসুন ফাইনাল সাজেশন আপনার সামনে উপস্থাপন করে দিই। প্রথমে করবেন শ্রীমদ ভাগবত গীতা অনুসারে আত্মার স্বরূপ আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করবেন শ্রীমদ ভাগবত গীতা অনুসারে জ্ঞানের মহত্ব আলোচনা করো। নেক্সট তৃতীয় প্রশ্ন করবেন শ্রীমদ ভাগবত গীতা অনুসারে গুণ কি, গুণ কয় প্রকার ও কে কি, তাদের স্বরূপ আলোচনা করো। চলে আসুন নেক্সট যে প্রশ্নটি করবেন, আহার কয় প্রকার, তাদের স্বরূপ এবং যোগ সাধনে আহারের প্রয়োজনীয়তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, শ্রীমদ ভাগবত গীতা অনুসারে মনের প্রকৃতি বা মনের স্বরূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি বলবো, মনের নিয়ন্ত্রণে শ্রীমদ ভাগবত গীতার অবদান আলোচনা করো। নেক্সট 7 নম্বর প্রশ্ন বলবো, ভগবানের প্রিয় ভক্ত কি জাতীয় হওয়া উচিত, শ্রীমদ ভাগবত গীতা অনুসারে লেখো। 8 নম্বর প্রশ্ন বলবো, শ্রীমদ ভাগবত গীতা অনুসারে নিষ্কাম কর্মযোগ ব্যাখ্যা করো। নেক্সট অন্তিম প্রশ্ন, ধ্যান কি, ধ্যান যোগের সাধন প্রণালী বর্ণনা করো। তাহলে এই যে কয়েকটি প্রশ্ন তুলে ধরলাম, আপনি জানেন আপনার টোটাল রিটেন পরীক্ষা দিতে হয় 60 মার্কস, সেই 60 মার্কস রিটেন পরীক্ষা দিতে হয় 20 20 20। তাহলে কিভাবে 20 20? আপনি নিশ্চয়ই সিলেবাসে জানেন। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট কলেজে দিতে হয় 10 নম্বর, আর আপনার প্রেজেন্ট থাকলে আপনি পাবেন 5 নম্বর, টোটাল 75। একদম ক্লিয়ার? এবারে তাহলে আমি 10 নম্বরে যে দুটো করতে হয়, যেখানে পরীক্ষায় 4টে প্রশ্ন আসে, সেই আপনাকে 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 করতে 10 দুগুণে সেই 20 নম্বর। তাহলে প্রশ্ন যদি আমি গ্যারান্টি দিয়ে বলছি 4টে প্রশ্ন আপনি কমন পাবেন। যদি মনে হয় যে স্যার এতগুলো প্রশ্ন মনে হয় একটু বেশি হয়ে গেল, মনে হতেই পারে, তাহলে আমি বলবো কনফার্ম এই প্রথম 6টি প্রশ্ন, এই প্রথম 6টি প্রশ্ন ভালো করে করে যান, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি 2টো প্রশ্ন কনফার্ম পাবেন। আর যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু তারা চান যে 4টে প্রশ্ন স্যার আমি পাবো সেই রকম, তাহলে বলবো এই 9টা প্রশ্ন করে যাবেন, তাহলে কনফার্ম আপনি 4টে 4টে প্রশ্নই পাবেন, আপনি আপনার মতো 2টো করে দিয়ে আসবেন। তাহলে বোঝা গেল? নেক্সট চলে আসুন টিকা বা ব্যাখ্যা, অর্থাৎ টিকা বা এক্সপ্লেন, যেখানে 5 নম্বরের 4টি করতে হবে 20 নম্বর। এই যে টিকা, টিকা বলতে এই যে লং প্রশ্নগুলো, ধরুন আপনাকে আমি 9টা তুলে ধরেছি, কেন তুলে ধরেছি এরও কারণ রয়েছে। ধরুন আপনি পরীক্ষা হলে এখানে 6টা প্রশ্ন আসে, 5 নম্বরের 6টা প্রশ্ন আসবে, আপনাকে করতে হবে 4টে প্রশ্ন, আপনাকে করতে হবে 4টে প্রশ্ন। সেখানে শ্রীমদ ভাগবত গীতা যেহেতু রয়েছে, পার্টিকুলার কোন কোন শ্লোকগুলো পাঠ্যাংশ তুলে ধরবে আপনি যদি মনে করেন, সেখানে এক্সপ্লেইন করতে পারেন, নিশ্চয়ই করবেন, এক্সপ্লেইন এক্সপ্লেইন করতেই পারেন, মানে ব্যাখ্যাটা সেটা সংস্কৃতে করবেন। এবারে যদি মনে করেন যে আমি তো ব্যাখ্যা করব 1টা বা 2টো, তাহলে আপনি টিকা করবেন। টিকাগুলো কোনগুলো? ধরুন এই যে লং প্রশ্নগুলো এসেছে যে শ্রীমদ ভাগবত গীতা অনুসারে মনের প্রকৃতি, বা আসতে পারে শ্রীমদ ভাগবত গীতা অনুসারে মনের স্বরূপ আলোচনা করো, তাহলে 5 নম্বরের টিকা মানে আপনি যতটা পারবেন ততটা লিখবেন। তাহলে লং প্রশ্ন হিসাবে যদি আপনি পড়ে রাখেন, টিকা হিসেবে লিখতে আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি আপনি ছোট একটা টিকার মতো করে রাখেন, লং প্রশ্ন আসলে কিন্তু আপনি লিখতে পারবেন না। তাই আমি আপনার দিক দেখেই
যাতে আপনাকে লং প্রশ্নে কেউ বিভ্রান্ত করতে না পারে, ব্যর্থ করতে না পারে এবং সেগুলো টিকাও পেয়ে যান। দুটো দিক ভেবে আপনাকে এই কয়েকটি প্রশ্ন সেট করেছি। তাহলে বুঝতে পেরেছেন, আপনি এক্সপ্লেন করলেন দুটো, দুটো করলেন টিকা, আর টিকাগুলো কনফার্ম বলছি এই 9টা প্রশ্ন করলে এরই মধ্যে থেকে লং প্রশ্ন টিকা দুটোই পেয়ে যাবেন। আচ্ছা, এরপর বলবো এই যে শর্ট কোশ্চেন, 2 নম্বরের করতে হবে 10টি, 20 নম্বর সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এন্ড দেবনাগরী স্ক্রিপ্ট এই ভিডিওটিতে মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। যদি আপনি সেইখান থেকে সহযোগিতা নিয়েছেন তাহলে অতীব উত্তম, না হলে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখানে লিংক দিয়ে রেখেছি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা দেখতে পারেন, বা এই চ্যানেলটির প্লে লিস্টে যান, সেই প্লে লিস্ট থেকে আপনি অনায়াসে পেয়ে যাবেন শ্রীমদ ভাগবত গীতার সমস্ত A to Z পরীক্ষামুখী আপডেট ইম্পর্টেন্ট ভিডিও। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের আপডেট ইনফরমেশন। যদি এই আপডেট ইনফরমেশনটি আপনার এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। সর্বোপরি, যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।